সেই সালা ধজা মারা সাইনবোর্ড, সেই সালা হ্যান্ডিক্যাপ টুল, সেই সালা কাটছি। স্থান কোথায় রে? বাড়ি আছে। কেন্দি পক কোথায় বেরিয়েছে? যাই না। কেন্দি কেন জানিস না? আরে বলছে তো যাই না। কেন্দি জ্যাব কেন্দি বল কোথায় বেরিয়েছে? ইন্দিরা গান্ধীর সাথে মিটিং করতে ও কেন্দি জ্যাব। কার সঙ্গে মিটিং করতে? ইন্দিরা গান্ধীর সঙ্গে। কেন্দি জ্যাব কেন্দি পক তো কেমন মার মারো একদম পুরো পিছন পাটি ইন্ডিয়া পাকিস্তান করে একটা মেরে। কি দাদা, ওই টুকাটা ছেলেকে ধরে মারছেন কেন? এইটুকু ছেলে এ মালকে যদি ঠিকঠাক বিয়ে দেওয়া যেত না, আপনার থেকে বড় ছেলে হয়ে যেত গোপদাড়ি সমেত। তাহলে যন্ত্র আমরা অনেকক্ষণ দেখ সহ্য করছি ভাই, অনেকক্ষণ দেখা দেখছি, তুই তখন তোর মাথা কথা মাছ করো, মাথা একদম মারবে বল দিচ্ছি। তোর মাথা কি পাঁচশিকাতে বিক্রি হবে নাকি? হ্যাঁ পাঁচশিকাতে আমার দশশিকাতক। তোমার বাপের কি গা? তুই বাপ তুলি কেন? বেশ করছি বাপ তুলি মেরে দাঁত ছাড় সারা তেল কালি লেগে যাবে। ঠিক আছে সদবোধ, যা গিয়ে এক কাপ চা নিয়ে যা। পারবো না ভাই, দোকানে না বহুত কাজ আছে। ও কান্দি যা, কান্দি পো, কান্দি পো। হুম কান্দি পো, কান্দি পো। হ্যাঁ তোর শালা খয়ের খাতে ওখানে কি খাওয়াতে? চল যা। পা কান্দি যা, কান পয়সা পয়সা। ও কান্দি পো, কান্দি যা। হাই তুই ওতে ভয় যাইছিস? হ্যাঁ শালা আমি হলাম তোর গেস্ট। কোনদিন কো বাপে জামে শুনেছে যে গেস্ট এসে নিজের পয়সা দিয়ে চা নিয়ে এসে খেয়েছে? তোর দোকানে এসেছি তুই চা খাবি, চল চল যা। কোন হসপিটালে জন্মেছে মাইল? কেসটা তো আমার বস, আমার গুরু, আমাকে বকবে কালাবে যা ইচ্ছা করবে। তুই কে রে? এ রে আমার গা সব সময় হাত তোলা মাগড়া চা খেতে এসছে সালা হনুমান মুখ। দাঁড়া তোমার চায়ে একটু ছাঁচ মিশিয়ে দিই। কেন্দি পো, কেন্দি জ্যাব। বেশি করে চিনি দিয়ে নিয়েছিস তো? আরে হ্যাঁ বাবা, এর থেকে যদি বেশি দেয় না তো রক্তে বিপ্লব হতে পারে। সালা থুতুমে সারা চা খেয়ে শোধরালো না, এখন আমার বিস্কুট চাই। এ তো সালা এড়ে নয় দেখছি, গেড়ে রে। চা হলা বিস্কুট হলা, এখন আবার চাই জোড়া সিগারেট। সালা এমনিতে হয় না ন্যাকড়া জড়ানো। এই রে অনেকটা কমে গেল তো। না এদের ডিস্টিল ওয়াটার পাঞ্চ করে দি। নতুন কোল্ড ড্রিঙ্কস ঝাল আছে। আসমে হম এই নিন স্যার। কি ব্যাপার বল দেখিনি, তুই আজকে হঠাৎ আমাদের তালাচ্ছিস? কারণ আপনি আমাদের গেস্ট, তারপরে বয়সও অনেক বড়, সেই জন্যই খেয়ে নিন। আপনি খেয়ে নিন। এটা পিস বোতলটা তো ভর্তি কেন রে? আসলে ওই দোকানদার না আমাকে প্রচন্ড ভালোবাসে, তাই আমি যতবারই যাই না আমাকে একটা ওই ভর্তি করেই দেয়। নিন আপনি খেয়ে নিন, খেয়ে নিন স্যার। তাই তো এই কোল্ড ড্রিঙ্কসের দোকানদার তোকে খুব ভালোবাসে না? হ্যাঁ প্রচন্ড। আমিও বাসি প্রচন্ড স্যার। না প্রচন্ড তা এতটা কোল্ড ড্রিঙ্কস আমি একা খাবো না, আমরা দুজন মিলে ভাগ করে খাবো। এই চল তুই খা। এই না না স্যার, না স্যার এসব আমি খাবো না। কেন কিছু খাও না? এসব খেলে আমার অম্বল হয় স্যার, আমি খাবো না। যা তা কি করে হয়? এসব খেলে অসুবিধা আছে, একটু অসুবিধা। না না স্যার।